অনেক দিন বাদে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন এটা কি, এটা আপনারা হয়তো সবাই চেনেন। এটার নাম কিন্তু একটা ফুল, কিন্তু নামটা হচ্ছে বক ফুল। এই যে দেখুন, এইভাবে প্রথমে বেছে নিতে হবে, যে ভেতরের যে একটা এরকম শীট থাকে এটাকে এইভাবে খুলে নিতে হবে। এই যে এটা কিন্তু এই সময় খেতে ভীষণই ভালো লাগে, খুবই ফেমাস বক ফুলের বড়া। ভেতর থেকে খালি এই মোটা শীটটাকে খুলে নিতে হবে। প্রত্যেকটা আমি খুলে নিচ্ছি। এই মুখগুলোকে কিন্তু ভেঙে নিতে হবে। এই যে ডাটির এই মুখগুলোকে ভেঙে ভেতর থেকে ওই ফুলটাকে, শীটটাকে বার করে নিতে হবে। দেখুন সবকটা আমার বাছা হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে এগুলোকে জলে ধুয়ে নেব। প্রচুর সার থাকে তো খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। এবার একটা ব্যাটার তৈরি করব। এখানে দেখুন বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, আর হলুদ দিয়েছি সামান্য, আর কিন্তু পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে আমি নর্মাল যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জলটা মেশাতে হবে, কারণ বেশি পাতলা হলে হবে না ব্যাটারটা। এই যে দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরকমভাবে করতে হবে, খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি রিফাইন্ড অয়েল বসিয়ে দিয়েছি, এবার বড়াগুলোকে ভাজব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে একদম। এই যে ব্যাটারের মধ্যে আমি এরকমভাবে ডিপ করে বকফুলগুলোকে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখলাম। এবার ফুলগুলোকে উল্টে দেবো, যেগুলো হয়ে গেছে একটা সাইড সেগুলোকে উল্টে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম রেখেছি। আরেকটু হবে, তারপর আমি উল্টে দেবো। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এবার একদম বাড়িয়ে দিয়েছি, দুটো সাইড একদম মচমচে করে এবার আমি তুলে নেব। পুরো যখন একদম ভালোভাবে কালার হয়ে যাবে তখন আমি তুলে নেব। এবার কিন্তু আমার একদম ফুলের বড়াগুলো হয়ে গেছে, এবার আমি একটা ন্যাপকিনের মধ্যে তুলে নেবো। এই দেখুন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, পেজটাকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রান্না নিয়ে আমি আবার ফিরে আসবো।